বৃহস্পতিবার অর্থাৎ 23 জুন ত্রিপুরার 4টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হওয়ার পর থেকে বিরোধী দলের কর্মী সমর্থক ও সংবাদ মাধ্যমের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, ভোটারদের ভয় দেখানো ও ছবি তোলা আটকাতে মোবাইল ছিনিয়ে নেওয়া হচ্ছে। এদিকে বড়দোয়ালি কেন্দ্রের একটি বুথ থেকে কংগ্রেস প্রার্থী আশিস সাহার পোলিং এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগও উঠেছে। রাজধানী কুঞ্জবন এলাকার একটি ভোটগ্রহণ কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করে রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও 6 নম্বর আগরতলা বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুদীপ বর্মনও অভিযোগ করেন যে উপনির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক সন্ত্রাস চলছে। বুধবার রাতে 6 নম্বর আগরতলা কেন্দ্রের অন্তর্গত কিছু এলাকায় শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা ব্যাপক বোমাবাজি ও সন্ত্রাস শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও বলেন যে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বুঝতে পেরেছে যে ভোটগ্রহণ কেন্দ্রের ভিতর তারা কিছু করতে পারবে না, তাই বিভিন্ন এলাকার ভোটারদের ভয় দেখিয়ে এলাকায় সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি করছে। এদিকে এক পুলিশ কর্মী ভোটারকে ছুরি দিয়ে আঘাতের খবরও পাওয়া গিয়েছে। ডিউটিতে যাওয়ার আগে তিনি ভোট দিতে যাচ্ছিলেন, তখন কয়েকজন দুষ্কৃতী তাকে ঘিরে ভোট দিতে যেতে বাধা দেয়। তারপর তর্কাতর্কি শুরু হলে শেষে তার পেটে ছুরি মেরে তাকে আহত করা হয়। তাকে সেই অবস্থায় আগরতলার জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এক প্রকার বলা যেতে পারে বিধানসভার এই ভোট শান্তিপূর্ণ রইল না। এখন দেখার বিষয় ফলাফল কোন দিকে বাঁক নেয়।